আজকে ভিডিওর আলোচনার বিষয় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন ও প্রশ্ন প্যাটার্ন নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করি। তার আগে একটি কথা বলে রাখি, আপনাদের হাতে যাদের সময় কম তারা অবশ্যই সিভিল সার্জন অফিস জব রিভিউ এই পিডিএফটি সংগ্রহ করে নেবেন। পিডিএফটির মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এখন পরীক্ষাটা কেমন হবে? পরীক্ষা সাধারণত রিটেন হয়, বাংলায় 20, ইংরেজি 20, গণিত 20 এবং সাধারণ জ্ঞান 15 মার্কের, অথবা সাধারণ জ্ঞান 20 মার্কেরও হতে পারে। এখন বাংলার জন্য কি কি পড়বো? সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই রিলেটেড এর এই টপিক্সের বাইরে আর কিছু করার দরকার নেই। এই এইগুলা টপিক্সই আপনাকে পড়তে হবে। এর বাইরে পড়লে আপনি অহেতুক সময় নষ্ট করবেন। কোথায় থেকে পড়বেন? সিভিল সার্জন অফিস জব রিভিউ এই বইটা থেকে এগুলো পড়ে নেবেন। ইংরেজির জন্য আইডিয়াম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে থাকবে প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিক্সগুলো পড়বেন। কোথায় থেকে পড়বেন? এই বইটা থেকে পড়ে নেবেন। এখন অনেকের কথা যে ভাই অনুচ্ছেদ পড়বো না, প্যারাগ্রাফ পড়বো না, লেটার পড়বো না, ভাই সেই ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি এগুলো পড়ে আসছেন, এখন এইগুলোর পিছে যদি সময় নষ্ট করেন তাহলে আপনি পরীক্ষায় ভালো করতে পারবেন না। এগুলো জাস্ট একটা গঠন দেখে যাবেন, পরীক্ষার খাতায় যা খুশি তাই লিখে দিয়ে আসবেন। এখানে যে খুব ভালো লিখবে সে 4 মার্ক পাবে 5-এর মধ্যে, যে খুব খারাপ লিখবে সে 3 মার্কস পাবে। কিন্তু এই যে এই টপিকসগুলো যদি আপনি সঠিক উত্তর দিতে না পারেন তাহলে টোটালি মার্কস কাটা হবে। এই জন্য ওই ওই যে লিখিত যে অংশটা, প্যারাগ্রাফ, অনুচ্ছেদ, এইগুলোর পিছনে সময় নষ্ট করার দরকার নেই। এইগুলো আগে পড়ে মুখস্থ করে নিন, ঝালাই দিয়ে নিন। এরপর আসি গণিত। গণিতে যে 20-এ 20 পাবে তারই সিরিয়াল আসবে। যারা গণিতে খুবই দুর্বল তারা অবশ্যই নবম শ্রেণীর এবং অষ্টম শ্রেণীর গণিত বইটি একবার হলেও শেষ করার চেষ্টা করবেন। যাদের নবম এবং অষ্টম শ্রেণীর গণিত বইটি সংগ্রহ করার কোনো মতেই পসিবল না তারা অবশ্যই এই পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আর এবার আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান আপনাদের অন্য কোনো বই পড়ার দরকার নেই, আমাদের যে বইটা দিচ্ছে আপনারা ওই বইটা থেকেই পিডিএফ থেকেই পড়ে গেলে 100% সাধারণ জ্ঞান কমন পাবেন। এবার আসি যে ভাই আপনাদের পিডিএফ পড়ে কি কেউ টিকছে? এই যে ভাই এরা টিকেছে, এরকম হাজার হাজার প্রমাণ আমি আপনাদের দিতে পারবো যারা টিকছে। আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন, অনেকে প্রশ্ন থাকে, পরিসংখ্যান বিদ্যা আমি পরীক্ষা দেবো, আমি স্বাস্থ্য সহকারী পরীক্ষা দেবো, আমি স্টোর কিপার পরীক্ষা দেবো, আলাদা আলাদা আমাদের সাজেশন দেন। ভাই আলাদা আলাদা সাজেশন নিয়ে কি করবেন? কারণ একই প্রশ্নের উপর এই পদগুলোতে পরীক্ষা হয়। পরিসংখ্যানবিদ, স্বাস্থ্য সহকারী, স্টোর কিপার, এটা মাগুরার প্রশ্ন, একই প্রশ্নের উপর পরীক্ষা হয়েছে। অতএব আলাদা আলাদা চিন্তা করার কোনো কারণ নেই। এখানে 80 মার্কের পরীক্ষা ছিল, সময় দেওয়া হয়েছিল 1.5 ঘন্টা। এরপরে আসি, এটা হলো আপনার ঠাকুরগাঁর। ঠাকুরগাঁর 80 মার্কের পরীক্ষা হয়েছে, সময় দেওয়া হয়েছে 90 মিনিট, এটা স্বাস্থ্য সহকারী পরীক্ষা ছিল। আর এখানে দেখেন, ওখানে কিন্তু এইখানে এক একটা অনুচ্ছেদ লেখায় 5 মার্ক দিছে, প্রত্যেকটা 5, 3, 2, 1 মার্ক করে। এখানে কিন্তু আবার আলাদা, সফেদ শব্দের অর্থ কি? এক কথায় উত্তর করতে হবে, 1 মার্ক। আপনি এই সফেদ শব্দের অর্থ হলো আবি জাবি এগুলো লেখার দরকার নেই, লিখবেন সফেদ শব্দ মানে 1 নম্বর উত্তর দিয়ে 1 নম্বর লিখে উত্তর লিখবেন, সফেদ শব্দের অর্থ সাদা। 2 নম্বর, সর্বপদের প্রাপ্তি স্থান কোথায়? 2 দিয়ে উত্তর, শুধু উত্তর লিখবেন, সর্বপদের প্রাপ্তি স্থান নেপাল। এক কথায় প্রকাশ করুন, এক কথায় প্রকাশ করতে হবে। আপনি এইগুলো উঠাইতে যাবেন না, শুধু উত্তর লিখবেন। 3 ক, অনুসন্ধান করেন, করার ইচ্ছা, অনুষদেচ্ছা, যে উপকারের উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ, শুধু উত্তর লিখবেন, খ দিয়ে অকৃতজ্ঞ। এই পুরো বাক্য লিখতে যাবেন না, পুরো বাক্য লিখলে আপনার সময় টোটালি নষ্ট হবে। আদিতে নেই যার, অনাদি, অল্পকাল স্থায়িত্ব যার, স্বল্প স্থায়ী, অলঙ্কার ধ্বনি, নিঞ্জন, এরকম যা আপনার এক কথা, সজনবাদের ঘাট, গ্রন্থের রচয়িতা কি? 4 নম্বর দিয়ে উত্তর লিখবেন, জসীমউদ্দিন। রক্তাক্ত পান্তর কার লেখা? মুনির চৌধুরী। এইভাবে ছোট্ট ছোট্ট করে উত্তর লিখবেন, পুরা ডিটেলস লিখতে যাবেন না, ডিটেলস লিখতে গেলে আপনি সময় পাবেন না। এই দেখেন এইভাবে প্রশ্নগুলো আছে, যে শূন্য স্থান আছে, তারপরে এটা কেবল আইডিয়াম ফ্রেজ আছে, ট্রান্সলেশন আছে, প্রিপোজিশন আছে, আপনাদের যে সকল টপিকস পড়ে যেতে বলছি ওইগুলার থেকেই প্রশ্ন আছে। এই যে এই অঙ্কগুলো টোটাল আমাদের পিডিএফ থেকেই আসছে, আপনারা এই টপিকসগুলো যদি পড়ে যান 100% প্রশ্ন কমন পাবেন। এটা কুমিল্লার প্রশ্ন ছিল, কুমিল্লার প্রশ্ন নৈবিত্তিক ছিল, কারণ এখানে ক্যান্ডিডেট অনেক বেশি ছিল। এবার আসি, আপনারা যারা খুবই ডিপ্রেশনে আছেন, মারাত্মক ডিপ্রেশনে আছেন, মানে আপনাদের জীবন অচল, তারা অবশ্যই যে কোনো লাইব্রেরি থেকে এই বইটা সংগ্রহ করে একবার হলেও পড়ে নেবেন, আপনার জীবনের মিনিংটা বুঝতে পারবেন এবং নিজেকে কিভাবে যে সফল মানুষ হিসেবে তৈরি করা যায় এই বইটিতে বিস্তারিতভাবে দেওয়া আছে। যদি একবার রিড করতে পারেন, আপনিও এই বইয়ের নির্দেশনা অনুযায়ী যদি
কাজ করেন, অবশ্যই আপনিও সফল হতে পারবেন। তো আপনাদের সর্বশেষ কথা যে আপনারা অবশ্যই এখন থেকে সময় নিয়ে প্রিপারেশন নিন, এই বইটা সংগ্রহ করে নিতে পারেন, অথবা আপনাদের যে বইটা যে বই সংগ্রহ করছেন সেই বই থেকে এই টপিকস অনুযায়ী পড়াশোনা করেন। আশা করি আপনাদের সিরিয়াল আসবে, আপনাদের চাকরি হবে। সবার জন্য শুভকামনা রইল।